মানসায়রের দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাত্রে রোগীরা এলে চিকিৎসা হলেও হাসপাতালের সামনে দোকানগুলি বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধ মেলে না, তাই বাধ্য হয়ে 25 কিলোমিটার দূরে সিউড়িতে ছুটতে হয় রোগীর আত্মীয়দের। সরকারি ডাক্তার থাকলেও প্রয়োজনীয় ওষুধ না মেলায় অসুবিধায় পড়েন রোগীর আত্মীয়রা। নিত্য দিনের এই অসুবিধার ঘটনা ঘটায় স্থানীয় যুবকরা স্বাস্থ্য সেবা কমিটির গঠন করে সকালে ব্লক প্রাথমিক হাসপাতালের সামনে 8টি ওষুধের দোকানের শাটার নামিয়ে দেয়। আমরা আজকে করেছি, গতকাল নাইটে একজন পেশেন্ট সে ওষুধের জন্য ছুটে বেড়ায় নাইটে, কিন্তু সে ওষুধ কোনো দোকানে পায় না। এর আগে আমরা কিন্তু বিএমইসিতে স্মারক লিখে জমা দিয়েছিলাম এবং কপি টু করে বিভিন্ন জায়গায় দিয়েছিলাম যে আমাদের নাইটে একটা ওষুধ দোকান খোলার ব্যবস্থা করতে হবে, যেহেতু একটি ওষুধের জন্য আমাদের সিউড়ি রেফার করে দিতে হয় বাধ্য হয়ে ডাক্তাররা। সেই জন্য আমরা দেখেছি এই ঘটনাটা গতকাল নাইটে হয়েছে, তাই আজকে আমরা স্বাস্থ্য সেবা কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়ে আজকে আমরা কিন্তু কিছু ওষুধ দোকানওয়ালাদের সঙ্গে কথা বলে একটা ঝামেলা হয়েছিল, বিক্ষোভ হয়ে আমরা এই জিনিসটা করেছি। আজকে তাদের সেক্রেটারি এসছে, সে সেক্রেটারি এসে কী হলো বিষয়টা বলুন তো আমরা বললাম আমরা সেটা এখন নামিয়ে দিয়েছি। আমরা এই বিষয়টা আমরা চাই যে সপ্তাহে 60টা ওষুধ দোকান আছে, 8টা ওষুধ দোকান, প্রত্যেক দিন একটি করে নাইটে ওষুধ দোকান খোলা রাখতে হবে, যাতে কোনো ওষুধ দোকান যাতে বলতে না পারে যে না আমি জানি না। সেই জন্য আমরা বললাম যে পেশেন্টরা যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়, পেশেন্টরা যাতে সুবিধাটা পায়, সেই জন্য আমরা তাদের কাছে সেক্রেটারিকে অনুরোধ করেছি এবং বিষয়টি নিয়ে বিএমওর সঙ্গে এখন বসা হয়েছিল। তারা আমাদের দাবিটা মেনে নিয়েছে, তারা ঠিক করছে এখন যে আমরা কোন ওষুধ দোকান কোন দিন খুলে রাখবো, সেটা এখন ওরা মিটিংয়ে বসে তারা ঠিক করে বেরিয়েছে, তারা বলবে তারপরে ওষুধ দোকান খোলা, তারপর ওষুধ দোকানটা খোলা হবে। এখন মোটামুটি এখন স্ট্রাইকের মতো রয়েছে। আপনার নামটা? আমার নাম শেখ ইমতিয়াজ, আমি এই কমিটির সভাপতি। হয়েছে মানে আমরা ডাক্তারের কাছে নস্করকে দেখাবার জন্য নাম লিখিয়েছি, এবার সে সিরিয়াল নাম্বারটা নিতে এসেছি তো দেখছি ওষুধ দোকান টোটালি বন্ধ, রাত্রিবেলায় ওষুধ পায় না, নিয়ে ওই জন্যে পুরো টোটালি বন্ধ। আজ মাস তিনেক আগে আমি একবার রাত্রিবেলায় ওষুধ দিয়েছিলাম, তো ফোন করলাম, ফোন করার পরে বললো যে আসছি আসছি বলে আর বেরিয়ে এলাম, লাস্টে গিয়েও মা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে গেল। এখন মানে এখন কীরকম? এখন ডাক্তার বসেনি, এখন সব ওষুধ দোকান বন্ধ, ভাষালা না সমস্যা। আমরা এই বাচ্চাকে নিয়ে এখন ডাক্তার দেখাতে পারছি না, বাচ্চাকে যে ডাক্তার দেখাবার জন্য এসেছি তো ডাক্তারই তো বসেনি। আপনার নামটা? আমার নাম শেখ নেজি। It's caught in the crossfire.